দর্শক, হবিগঞ্জের থানার সামনে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের মুহুর্মুহুর আসলে পুলিশের পক্ষ থেকে মুহুর্মুহুর গুলি এবং সাধারণ শিক্ষার্থী থেকে ঢিল পাটকেল ছুড়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে যে আমরা আছি এখন হবিগঞ্জ সদর থানার সামনে, এখানে সাধারণ শিক্ষার্থীরা টাউন হল থেকে প্রথমে তারা যায় মিছিল নিয়ে, তারা মোদক ফার্মেসির সামনে থেকে আবার সেখান থেকে ঘুরে আসে, এবং ঘুরে আসে কিন্তু এখানে থানার সামনে আসার পরই কিন্তু বেশ কয়েকজন কিন্তু এখানে তারা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে পুলিশ পরবর্তীতে আসলে দেখে সেখানে তাদের প্রতি আসলে অ্যাকশনে যায়, এবং পুলিশ এখন বর্তমান অবস্থায় একদিকে সাধারণ শিক্ষার্থীরা এবং অপরদিকে কিন্তু পুলিশ তারা মুহুর্মুহুর গুলি এবং অপরদিক থেকে কিন্তু আসলে ঢিল ছোড়া হচ্ছে। পাশাপাশি কিন্তু সার্কিট হাউসের যে গেট সহ সার্কিট হাউসের আশপাশ এলাকা কিন্তু তারা আসলে পুলিশের সাধারণ শিক্ষার্থীরা ভাঙচুর করছেন, এবং তারা কিন্তু এখনও স্বাস্থ্যনগর এলাকার দিকে আছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সদর হাসপাতালের সামনে কিন্তু এখন পুলিশ এখন বের হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ পুলিশ এখন সরাসরি থানার ভেতর থেকে অ্যাকশনে যাবে। দর্শক, পুলিশ একদিকে তাদেরকে ছত্রভঙ্গ করে সরিয়ে দিচ্ছে, এবং পুলিশ কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা পুলিশ এখন সার্কিট হাউসের সামনে থেকে এখন আসলে বিভিন্ন দিক থেকে আসলে তাদেরকে ঘেরা করা হয়েছে। এখন তারা কিন্তু আসলে সার্কিট হাউসের সামনে যে অনন্তপুরে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে ছাত্ররা প্রবেশ করেছে, এবং এদিক থেকে কিন্তু আসলে তাদেরকে পুলিশের পক্ষ থেকে পুলিশ তাদেরকে এখানে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস এবং রাবার বুলেট সহ এখানে কিন্তু পুলিশ ডিবি সহ প্রত্যেকটা টিম কিন্তু এখানে কাজ করছে, এবং একের পর এক তারা কিন্তু গলির ভেতরের রাস্তা দিয়ে কিন্তু আসলে এখন দেখতে পাচ্ছেন আপনারা তারা ঢিল ছুটছে একদিকে পুলিশ তাদের যে অ্যাকশন সেটি অ্যাকশন অর্থাৎ টিয়ার গ্যাস এবং আর আবার ভুলের কিন্তু তারা ছুটছে, এবং একদিকে আমরা দেখতে পাচ্ছি দর্শক অপরদিকে পুলিশের আরো টিম কিন্তু এখানে আসছেন। এবং এখানে কিন্তু মানুষের সাথে মানুষ কিন্তু বসবাস করে কি আবাসিক এলাকা, এই আবাসিক এলাকায় অনেক শিশু রয়েছে নিশ্চয়ই, তারাও আসলে ভয় পাচ্ছে এরকম মুহুর্মুহুর গুলির শব্দ এবং টিয়ার গ্যাসের শব্দে। দর্শক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন টিয়ার গ্যাস, এবং এই টিয়ার গ্যাসে কিন্তু পুরো এলাকা ভয় আচ্ছন্ন হয়েছে, এই পুরো এলাকা আচ্ছন্ন হয়ে গেছে, এই এলাকার কেউ নেই। যে এলাকায় কেউ নেই, পুরো এলাকায় কিন্তু টিয়ার ঘেসের আচ্ছন্ন হয়ে পড়েছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে আছেন, এবং সাথে কিন্তু বিজিবির সদস্য কিন্তু এখানে আছেন। এখন তার দীর্ঘ বিশ মিনিট কিন্তু শিক্ষার্থী এবং পুলিশের দফায় দফায় আসলে যে বুলেট এবং টিয়ার গ্যাস শুরু আসলে যারা একটু আমি আপনাদেরকে প্রথম থেকে জানাতে চাই, আজকে বেলা 11টা থেকে কিন্তু সকাল 11টা থেকে কিন্তু পৌর টাউন হলের সামনে সাধারণ শিক্ষার্থীরা তারা জড়ো হচ্ছিলেন, যে আসলে যাতে এই তাদের যে কোটা সংস্কারের দাবিতে তারা এখানে আন্দোলন করেছিলেন, এবং এখানে আমরা দেখেছি বেলা 11টার পর থেকে কিন্তু একের পর একটি স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে আসতে জড়ো হন, এবং শিক্ষার্থীরা এসে কিন্তু জড়ো হওয়ার পরে তারা এখান থেকে মিছিল নিয়ে তারা যে পৌর বাণিজ্যিক এলাকা মোদক ফার্মেসি সামনে পর্যন্ত তারা যায়,
এবং সেখানে যাওয়ার পর তারা মিছিল নিয়ে আবার উপর ঘুরে কিন্তু তারা এই থানার সম্বন্ধে আসে এবং থানার সম্বন্ধে আসার পর আরে বুঝে না রে না বুঝে দর্শক আপনারা দেখছিলেন পুলিশ কিন্তু আবারও ছাত্রদের লক্ষ্য করে আরেক আরেকটি টিয়ার শেল নিক্ষেপ করেছে। আসলে যে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছিলাম যে প্রথমে শিক্ষার্থীরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন এবং এরপর কিন্তু আসলে যে বিষয়টি জানাতে চাই, প্রথমে কিন্তু শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, যখন তারা মিছিল নিয়ে থানার সামনে আসেন এবং এখানে আসার পরে কয়েকজন শিক্ষার্থী কিন্তু এখানে আসার পর প্রথমে থানার ভেতরে ঢিল ছুড়ে এবং এরপর এই যে সার্কিট হাউজের বিভিন্ন স্থাপনায় তারা আঘাত করে এবং আঘাত করার পর কিন্তু আসলে যখন পুলিশের থানার ভেতরে দিয়ে তারা ঢিল ছুড়তে শুরু করে তখন কিন্তু আসলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার ঘেস এবং রাবার বুলেট সহ সাউন্ড গ্রেনেড আসলে তারা নিক্ষেপ করে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই স্থাপনাগুলো তারা কিন্তু প্রথমে কিন্তু আসলে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, তবে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যেই হঠাৎ করে আসলে গোলমাল হয়ে যায় এবং আমরা কিন্তু আসলে দেখেছি প্রচুর পরিমাণ শিক্ষার্থী যারা হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে তারা এসেছেন এবং এসে কিন্তু তারা আসলে যেটি বলা যায় যে আসলে হবিগঞ্জের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী একেবারে পুরো শহর কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছিল এই শিক্ষার্থীদের মিছিলে এবং এই যে শিক্ষার্থীরা যখন মিছিল নিয়ে তারা এখানে এসেছিলেন তখন কিন্তু আসলে শান্তিপূর্ণই ছিল, তবে হুট করে আসলে কয়েকজন উচ্ছৃঙ্খল শিক্ষার্থী তারা স্থাপনা ভাঙার কারণে এবং স্থাপনা ভাঙার পর কিন্তু পুলিশের থানার ভেতরে তারা ঢিল ছুড়ে, যে কারণে আসলে পুলিশ পরবর্তীতে আসলে পুলিশ অ্যাকশনে যায় এবং অ্যাকশনে যাওয়ার পরে এখন কিন্তু পুরো শহর বা পুরো এই স্বাস্থ্যনগর সার্কিট হাউস এলাকা একেবারে নীরব স্তব্ধ হয়ে গেছে এখানে এই পুরো এলাকাটি। দর্শক দেখছেন আপনারা দিনরাত নিউজ, আপনাদেরকে জানাচ্ছি আমি আমির হামজা। নিশ্চয়ই দর্শক আপনাদেরকে যে সব খবর সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে আবারও আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।